বিরোধী নেতার ঘরে ঘরে ইডি সিবিআই তালাশি, দিল্লীত আপ বিধায়কর ঘরত ইডি, পশ্চিমবঙ্গত সক্রিয় সিবিআই, অরবিন্দ কেজরিওয়াল আর কে কবিতা কারারুদ্ধ হয়ে থাকার সময়তে দিল্লীর আপর বিধায়ক গুলাব সিং যাদবর ঘরত ইডির তালাশি। বিপরীতে শনিবারে পুয়ায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর ঘর আর কার্যালয় তালাশি চলিল সিবিআই দ্বারা। ছয় ঘণ্টা পঞ্চল্লিশ মিনিট তালাশির পাছত খালি হাতে উভতি অহা সিবিআই দলে সমন দিয়ার হুঙ্কার দিলে তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র। বিপরীতে দিল্লীর আপ বিধায়ক গুলাব সিং যাদবর ঘর চলা তালাশির সঙ্গে দিল্লীর সুরা আবকারী নীতি কেলেঙ্কারির কোনো সম্পর্ক নাই বলে স্পষ্ট করেছে ইডির বিষয়ায়। কেন্দ্রীয় সংস্থাটির এই ভাষা জাঙুর খাই উঠিছে দিল্লীর আপ নেতৃত্ব। বিজেপি সরকারে দেশের সমস্ত বিরোধী নেতাক জেলে নিক্ষেপ করার ষড়যন্ত্র রচার অভিযোগ দিল্লীর মন্ত্রী সৌরভ ভরদ্বাজর। আজ দেশ কে অন্দর এই যে আজাদী থি, বোলনে কি আজাদী, সওয়াল পুছনে কি আজাদী, লোগো কে হক কে লিয়ে লড়নে কি আজাদী, আজ ও খতরে মে হ্যায়। ইয়ে বাত ঠিক হ্যায় কি আজ অরবিন্দ কেজরিওয়াল কি বারি হ্যায়, মগর ইয়ে বারি সব কি আয়েগি। কেন্দ্রীয় সংস্থার উখত পড়ি এটা রঙা ঘরের আলহী হয়েছে আপর চারিগী শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈনের দিল্লীর সুরা আবকারী নীতি কেলেঙ্কারির সঙ্গে নাম সাঙুর খাইছে বিআরএসর নেত্রী কে কবিতার। আট দিনের ইডির জিম্মার মেয়াদ শেষ হওয়ার দিনায় পুনের তিন দিনের জিম্মা দিলে দিল্লীর রাউজ এভিনিউ আদালতে। আপর নেতাক এশ কোটি উপঢৌকন দিয়া বলে কে কবিতার বিরুদ্ধে অভিযোগ উঠার সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার সরব হয়েছে বিরোধী। নির্বাচনী প্রচারের মাজতে বিজেপি সরকারের কান্ডক সমালোচনা লুড়িংজ্যোতি গগৈ। ভারতবর্ষর গণতান্ত্রিক গোটে পরম্পরার কারণে অতি ভয়াবহ, কারণ ইডি হোক সিবিআই এনআইএ এইবুরক সরকারি হাতিয়ার হিসাবে ব্যবহার করে, ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যেতিয়াই কোনোবাগী ব্যক্তিক অন্যায় করবলে ইচ্ছা করে বা উত্থান বা বিভিন্ন ধরনের প্রতিবাদী কথা বতরায় সরকার হল ঠেকত পেলায় যিকোনো ধরনের এনেক কেস জাপি দিয়ে করায়ত্ত করে, আর যেতালে কেস নিষ্পত্তি নহয় তেতিয়ালৈকে জেলত রাখব পারে। আগতে এনেকা ব্যবস্থা নাছিল, আইন সংশোধন করে যে কাম করলে এইটো মই ভাবো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটলে প্রত্যাহ্বান, যে আইনের শাসন বলে কয় তালেও প্রবল প্রচন্ড প্রত্যাহ্বান। নির্বাচনের ভরপক সময়ত ইডি আর সিবিআই দরে সংস্থায় এজনের পাছত আনজন নেতাক টার্গেট করে লওয়ার প্রতিবাদর জোয়ার উঠিছে বিরোধী শিবিরত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম।